তো তথা 323 জনের লর্ডের থাকলে গ্রাজুয়েট টিচার ছিল, কিন্তু চাকরিটা যাওয়ার পর তার মানসিক একটা টেনশান আর হয়েছে। এরপর যখন যে কাজ পাই কাজে যায়, কয়েকদিন আগে একটা রাস্তার কাজ করতে গিয়া ইটের যে সাঙ্গারে লোডটি টানতে গিয়া একবারে হাতে ও ঘাড়ে ধরে ব্যথা হয়েছে। এরপর তার একটা টান হয়েছে, এরপর থেকে আসলে টান মাঠে রাতে কালকে রাত্রে হঠাৎ করিয়া আর টানটা বেশি বেড়ে গেছে। এরপরে তারা জীবিত নিয়ে গেছে, জীবিত নেওয়ার পর তিনটার দিকে আমরা সুকাহত এবং মর্মাহত আজ ভোর তিনটা নাগাদ ইন্দ্রনগর লাড্ডু চৌনি এলাকার চাকরিচ্যুত স্নাতক শিক্ষক রতন দাস, বয়স 51, চাকরি হারানোর টেনশনে টেনশনে আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে নিয়ে যাওয়াতে প্রয়াত হয়েছেন। আমরা এখন অবধি এই রতনদাকে নিয়ে 112 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের প্রশ্ন, অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রশ্ন, আর কতজন এইভাবে শিক্ষক প্রয়াত হলে এই সরকারে ঘুম ভাঙবে? ওনারা এখনও চিরনিদ্রায় আছেন। আমরা বারবার প্রশ্ন করতে চাই, সরকার মানবিক হন, এভাবে চলতে পারে না। এইভাবে বিনা দোষে শিক্ষকরা হতাশায়, আর্থিক অনটনে আজকে রতনদা ভালো ট্রিটমেন্ট করতে পারছেন না, পারছিলেন না। এরকম শত শত শিক্ষক বাড়িতে বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে আছেন, আজকে 20 মাস ধরে বেতন নেই। সরকার ইন্টেনশনালি আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা আজকের দাঁড়িয়ে এই বটতলা ক্রিমিশন গ্রাউন্ডে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বিনম্র আবেদন করব, এই মৃত্যু মিছিল থামান।